পাওয়ার ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নির্বাচনী সহিংসতায় তার মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের। এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এই যে আব্দুল সাত্তার যিনি মারা গেছেন তার লাশ উদ্ধারের পরে আর এই যে পিছনে যদি আপনি একটু দেখেন যে স্বজনদের গগনবিদারী চিৎকার, যে তাদের আত্মচিৎকারে পুরো এলাকা কিন্তু বাতাস ভারী হয়ে উঠেছে এবং স্বজনরা বলছেন গেল সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং এর আগে কিন্তু এখানে নির্বাচন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল এবং এই চরকরার ইউনিয়নে নির্বাচন ঘিরে কিন্তু নানা রকম উত্তেজনা বিরাজ করছে। কিন্তু এই ঘটনায় মারা গেছেন কিনা সেটি কিন্তু প্রশাসন নিশ্চিত হতে পারেননি। তারা বলছেন যে গাছে যে ঝুলে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে সেটি ময়না তদন্তের পরই আসলে প্রকৃত তার মৃত্যুর কারণটি জানা যাবে। কিন্তু যেই স্বজনরা তার লাশটি উদ্ধার করে হসপিটালে নিয়ে গেছেন তারা বলছেন যে লাশের মুখ থেকে পানি বের হচ্ছিল, গা ঠান্ডা ছিল, তার আশঙ্কা করছে যে পানিতে চুপানোর পরে কিন্তু তাকে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে এবং এই বিষয়গুলো কিন্তু পুলিশ বলছেন যে স্বজনদের অনেক রকম দাবি থাকতে পারে কিন্তু সেই দাবির সত্যতা নিয়ে তারা কাজ করছেন। এবং এইখানে যে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারসের সমর্থক তিনি ছিলেন এবং এখানকার মেম্বার যে প্রার্থী তার একজন একই পক্ষের তিনি সমর্থক ছিলেন এবং তারা বলছিলেন যে এই নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে পুরো এই ইউনিয়নটি যে নানা রকম উত্তেজনা বিরাজ করছে সেগুলোকে নির্মূলের জন্য, থামিয়ে দেওয়ার জন্য, প্রশমনের জন্য কিন্তু প্রশাসন বলছেন যে তারা গেলকালে বৈঠক করেছেন এবং প্রার্থী ছাড়াও এখানকার যারা নেতৃস্থানীয় সমস্যা তৈরি না হয়, মানুষ যেন শান্তভাবে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করবার জন্য কিন্তু তারা কাজ করছেন। এবং এই যে এই আব্দুল সাত্তারের যে স্বজনদের এই বাড়িটি এর পাশেই কিন্তু যে গাছটি ছিল সেখানে কিন্তু তাকে ঝুলিয়ে রাখার কথা তারা দাবি করছেন। তো এই ছিল এখানকার সব শেষ। ইমা, মুন্সিগঞ্জ থেকে নির্বাচনী সহিংসতার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।